हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो वीडियो टाइटल और थंबनेल देखे निश्चय तुम्हारा बुझे गेछो जे आजकेर ये वीडियो टॉपिक होच्छे जे किभाबे तुम्हारा बड़ प्रश्न इंग्रजीते बड़ प्रश्न तुम्हारा किभाबे मने रखबे। बांगला बा इतिहास जेगुलो आमरा मातृभाषाय पढ़ी, बांगला बा इतिहास बा जे कोनो मुखस्थ करा सबजेक्ट होले सेगुलो जेहेतु आमरा मातृभाषाय पढ़ी खूब सहजे आमादेर सेगुलो मने थेके जाए এবং চাইলে আমরা সেগুলোকে বানিয়ে নিজের ভাষায় লিখতেও পারি। যেহেতু ইংলিশটা আমাদের মাদার টাং নয়, মাতৃভাষা নয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পড়ি, তার জন্য কি হয় ইংলিশটা অনেক ক্ষেত্রে আমাদের নেগলেক্টেড হয় আর ইংলিশ মুখস্থ করার ক্ষেত্রে আমরা কিন্তু ভয় পাই। তো বড় প্রশ্ন কিভাবে তোমরা মুখস্থ করবে, একটা ব্রড কোশ্চেন বা একটা ছ নম্বরের প্রশ্ন, ক্লাস টুয়েলভে যারা পড়ছো তাদের জন্য বলছি, যারা সিক্স মার্কসের কোশ্চেন মুখস্থ করবে বা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদেরও পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয়। তো এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে মুখস্থ করবে, মুখস্থ করার পদ্ধতি কি, এবং সাথে আমি আমার অনার্স যখন ইংলিশ লিটারেচারে কমপ্লিট করেছিলাম তখন আমি কিভাবে নোটস মুখস্থ করেছিলাম, মাস্টার্সে কিভাবে নোটস প্রিপেয়ার করেছিলাম, কিভাবে নোটস মুখস্থ করেছিলাম, সমস্ত এই ভিডিওতে আমি তোমাদের বলবো এবং সাথে বুঝিয়েও দেবো যে কিভাবে তোমরা নোটস মুখস্থ করবে যারা নিজে থেকে লিখতে পারো না। বিশেষ করে বড় প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছি যে চেষ্টা করবে যাতে পড়ে প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখা যায়। কিন্তু তা সত্ত্বেও যারা নিজের ভাষায় লিখতে পারো না, মনে হয় যে নিজের ভাষায় লিখলে অনেক বেশি আমরা লিখতে পারবো না এবং পরীক্ষার হলে বসে বানাতে হবে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা বড় প্রশ্ন মুখস্থ করো। কিন্তু মুখস্থ করার কিছু পদ্ধতি তোমাদের বলে দেবো। তো প্রথমে আসি যে একটা প্রশ্ন যখন তোমরা পাবে তোমরা কি করো, অন্ধের মতো সেটা মুখস্থ করতে যাও। কিভাবে মুখস্থ করতে যাও, পুরো প্যাসেজটাকে প্রথমে তোমরা ভালো করে পড়ে নাও। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা যেটা করে ক্লাস ইলেভেন টুয়েলভে সেটা হচ্ছে তারা টেক্সটটাকে একদমই ভালো করে পড়ে না। টেক্সটের যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটাকে তোমাদের কিন্তু ভালো করে রিডিং দিতে হবে। যদি তোমরা টেক্সট না বুঝতে পারো তাহলে প্রশ্নের উত্তর কিভাবে মুখস্থ করবে। অনেক ছাত্রছাত্রীরা এরকম রয়েছে যারা টেক্সট পড়েই না, পরীক্ষার সময় কয়েকটা সাজেস্টিভ প্রশ্ন উত্তর মুখস্থ করে চলে যায়। তো তাদের ক্ষেত্রে বলি যে সাজেস্টিভ প্রশ্নের উত্তর মুখস্থ করলে তোমরা যদি কোনো জায়গায় ভুলে যাও তো সেই জায়গাটা কিভাবে লিখবে, কারণ তোমরা তোদের কাছে তো টেক্সটটা পড়াইনি। তার জন্য কি করতে হবে, সবার প্রথম কাজ হচ্ছে টেক্সট বই যেটা রয়েছে, যে যে প্রোজ থেকে বা যে পোয়েট্রি থেকে তুমি কোশ্চেনটা পড়ছো সেটাকে ভালো করে আগে পড়তে হবে, ভালো করে লাইন বাই লাইন ভালো করে দেখে পড়তে হবে। হ্যাঁ, মনে হতে পারে যে এই প্রসেসটা খুবই কঠিন, আমি মনে রাখতে পারবো না, তাই ভিডিওটাকে স্কিপ করে তোমরা চলেও যেতে পারো। কিন্তু যারা প্রত্যেকে সত্যিকারে মনে রাখতে চাও যে কিভাবে ব্রড কোশ্চেন পড়লে তোমরা আর ভুলবে না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। অনেক ছাত্রছাত্রীরা এরকম রয়েছে যারা কোশ্চেন আনসার নিজে থেকে বানিয়ে লিখতে পারো না, তারা কি করতে চাও, ইংলিশ মুখস্থ করতে চাও। ভালো নোট বই দেখে বা নোটস থেকে, স্যার ম্যাডামের কাছ থেকে নোটস কালেক্ট করে তোমরা নিজেরা নোটস লিখতে চাও। নোটসগুলো তোমরা কিভাবে মুখস্থ করবে সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলছি। তাই অনেকের হয়তো এটা বিরক্ত লাগতে পারে যে প্রথমেই বলছে যে টেক্সট পড়তে আমাদের থালাতে হবে না, হয়তো কেউ পরীক্ষার আগে দিন রাতে বসেছো, তারাও কিন্তু একটা বড় প্রশ্ন হলেও কিন্তু অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবে। তাই বলছি ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগবেই। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। টেক্সটটা যদি তোমাদের পড়া হয়ে থাকে বা ধরো যখন তুমি টেক্সটটা পড়েছো তার অনেকদিন পরে তুমি নোটস মুখস্থ করতে বসেছো তাহলেও কিন্তু হবে। হলো এরপর তোমাদের যে প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নটাকে ভালো করে দেখবে যে কি রয়েছে প্রশ্ন আর কি উত্তর চেয়েছে। সবসময় চেষ্টা করবে যে অ্যান্সার টু দ্য পয়েন্ট লেখার, অযথা কোনো বাড়িয়ে বলার জায়গা কিন্তু নেই। যে ছ নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে খুব বেশি বড় উত্তর হবে না, যে আমি যে পেজটাতে লিখেছি, আমি যেহেতু হ্যান্ডরাইটিংটা আমি এখানে বড় বড় করে লিখেছি তার জন্য একটা গোটা পেজ লিখেছে, কিন্তু এটা কিন্তু যদি তুমি ছোটো ছোটো করে লেখো তাহলে তোমার দেড় পেজের মধ্যে, দেড় পেজ না সরি হাফ পেজের মধ্যেই হয়ে যাবে। তো অ্যান্সার কী করবে, সবসময় সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে। অ্যান্সার কী হবে, থার্ড পার্সনে হবে, ফার্স্ট পার্সনে কিন্তু নয়, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বারে কিন্তু অ্যান্সার হবে। দু নম্বর কথা হচ্ছে টেন্স, তুমি যে টেন্সে লিখতে শুরু করেছো, তুমি যদি পাস্ট টেন্সে লিখতে শুরু করে থাকো তাহলে পাস্ট টেন্স মেনটেন করতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে লিখতে শুরু করে থাকো তাহলে প্রেজেন্ট টেন্স মেনটেন করবে। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মেনটেন করবে। ক্লাস টুয়েলভের সময় আমার যেটা ভুল হতো সেটা হচ্ছে একবার আমি পাস্ট টেন্স একবার প্রেজেন্ট টেন্স এরকম ব্যবহার করে ফেলতাম। তো আমি যখন অনার্সে ভর্তি হয়েছিলাম অনেক বড় বড় নোটস আমি পেয়েছিলাম, সেখানে দশ নম্বরের প্রশ্ন মুখস্থ করতে হতো এবং একটা পেজের একটা প্রশ্নের উত্তর হতো সাড়ে তিন পাতা করে। তো সাড়ে তিন পাতা করে প্রথমে আমি স্টুপিডের মতো সেগুলোকে মুখস্থ করতে গেছি। তো কিভাবে মুখস্থ করেছিলাম, ফার্স্ট
যে সেমিস্টার ছিল বা ফার্স্ট ইয়ার ছিল, আমাদের তো সেমিস্টার ছিল না, আমাদের ইয়ার ছিল, ফার্স্ট ইয়ারে আমি কীভাবে মুখস্থ করতাম সেটা আমি তোমাদের বলছি। তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। প্রথমে তুমি যে প্যাসেজটা পাবে সেটা যদি তুমি মাথা মুন্ডু মানে কিছু যদি নাও বুঝতে পারো, তোমাকে কি করতে হবে, ধরো এখানে আমি সাপোজ আমি বলছি যে প্রথম যে লাইনটা রয়েছে, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ অ্যাবেট দ্য স্পিকার মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তো এই লাইনটা ধরো দেওয়া হয়েছে, তো লাইনটা অনেকটা বড়, তোমাদের কি করতে হবে ভালো করে জোরে জোরে এই লাইনটা পড়বে। প্রথমে একটা লাইন ভালো করে জোরে জোরে পড়বে, তো সেই লাইনটা তোমার বড় মনে হচ্ছে, তো তুমি কি করবে ধরো এই লাইনটাকে তুমি ভাঙলে, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইস অফ ইট, এতটা অব্দি তুমি ভাঙলে, পেন্সিল দিয়ে দাগ দিলে, তোমারই খাতা তোমারই বই তাই কোনো কিছু যায় আসে না, তুমি পেন্সিল দিয়ে দাগ দিলে। এরপর এটাকে বারবার করে বলতে থাকবে, পাঁচবার করে, একবার পড়লে রিডিং এইটুখানি জায়গা, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইস অফ ইট, এটাকে না দেখে পাঁচবার বলার চেষ্টা করবে। বললে এবার তার সাথে সেন্টেন্সটাকে, এবার পরের পার্টটা যেটা রয়েছে, দ্য স্পিকার মেড দ্য মিস্টেক, দ্য স্পিকার মেড দ্য মিস্টেক, এতটা অবধি আবার পাঁচবার না দেখে বলবে, তাহলে দেখবে মুখস্থ হবে। অফ আস্কিং দ্য হেল্প, এই যে অফ আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, এটা ধরো এখান থেকে এতটা আরেকবার পড়লে, এরপর পুরো সেন্টেন্সটাকে জুড়বে, এরকমভাবে ভেঙে ভেঙে বড় সেন্টেন্সগুলোর ক্ষেত্রে মুখস্থ করবে। আশা করি বুঝতে পারলে যে বড় সেন্টেন্সগুলো মুখস্থ করার ক্ষেত্রে কী করতে হবে। এরপর যেটা তোমাদের একদমই পছন্দ হবে না, এর পরের পদ্ধতিটা যেটা বলবো, যে পড়া তো হয়ে গেল কিন্তু যেটা তোমরা লিখতে চাও না সেটা হচ্ছে, ছাত্রছাত্রী যেটা করতে চায় না সেটা হচ্ছে প্রশ্নের উত্তর পড়ে লেখা। তো প্রশ্নের উত্তর পড়ে যদি তোমরা না লেখো তাহলে কিন্তু কোনো লাভ নেই, যেটা পড়েছো সেটা সঙ্গে সঙ্গে ভুলে যাবে। যারা মনে রাখতে পারো না তাদের ক্ষেত্রে বলবো যে তুমি প্রথমে একটা লাইন পড়ো, একটা লাইন পড়ো বা দুটো লাইন পড়ো, ধরো তুমি এখানে দুটো লাইন পড়লে, এখানে ধরো তুমি এখানে দুটো লাইন তোমার ভালো করে মুখস্থ হলো, দুটো লাইনই তুমি কিন্তু লিখবে, যে কটা লাইন তুমি একবারে মনে রাখতে পারছো সেই কটা লাইন প্রথমে তুমি পড়ে পড়ে লিখবে। লিখতে লিখতে দেখবে প্রথমে তুমি ধরো দুটো লাইন লিখলে, তারপরে আরও দুটো লাইন লিখলে, এরকম করে একটা পুরো প্রশ্ন হয়ে গেল, এরকমভাবে অর্ধেক অর্ধেক করে ভেঙে ভেঙে নিয়ে নিজে পুরো উত্তরটা লেখার চেষ্টা করবে। যেটা আমি আমার অনার্স লেভেলে করেছিলাম, প্রথমেই তোমাদের বললাম যে প্রথমে আমার মনে থাকতো না, অনেক বড় বড় লাইন হতো, তো আমি দেখতাম যে তিনটে বা চারটে লাইন করে আমি মুখস্থ করছি, মুখস্থ করে সেগুলোকে আমি লিখতাম। আমার যে স্যার ছিলেন তিনিও বলেছিলেন যে এরকমভাবে না লিখলে মনে কিন্তু থাকবে না। আর প্রথমে সত্যি কথা বলতে অনার্সে গিয়ে যেরকম ধরনের ল্যাঙ্গুয়েজে নোটসগুলো পাওয়া যায় সেটা কিন্তু খুব একটা ইজি নয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা যাবে, যারা হয়তো ইংলিশটাকে সেরকমভাবে পড়েনি, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু ভীষণই অসুবিধা। তো ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি এইভাবে নোটস মুখস্থ করেছিলাম, তো আমি এরকমভাবে দাগিয়ে দাগিয়ে পড়তাম কারণ মনে থাকতো না। এটা প্রথমে যদি যখন তুমি স্টার্ট করবে প্রসেসটা, মানে মুখস্থ করার পদ্ধতি যখন তুমি স্টার্ট করবে তখন দেখবে তোমার কঠিন লাগবে, কিন্তু যখন তুমি দেখবে যে দুটো বা তিনটে বড় প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলেছো, তারপরের প্রশ্নটা মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু তোমার ইজি হয়ে যাবে, তখন হয়তো তোমাকে আর ভেঙে ভেঙে এত ভেঙে ভেঙে পড়তে হচ্ছে না, তখন দেখবে যে পাঁচটা লাইন তুমি মুখস্থ করছো একবারই মনে থেকে যাচ্ছে, তো সেটাকে ফটাফট লিখে ফেলবে। বড় প্রশ্ন মুখস্থ করার ক্ষেত্রে সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে লেখা। প্রথমে তুমি যখন লিখবে তখন দেখবে তোমার গ্রামারে কিছু জায়গায় ভুল হচ্ছে বা কোনো জায়গায় তুমি বানান ভুল করছো, প্রচুর বানান ভুল থাকে, প্রচুর খাতা আমি দেখেছি যে প্রচুর বানান ভুল থাকে। তো এই ভুলগুলো, বানানের ভুলগুলো আমার যেভাবে ঠিক হয়েছে, আমার এইচএস অবধি, আমি তোমাদের এই ভিডিওতেই বলছি যে এইচএস অবধি আমার ইংলিশে স্পেলিং খুব মিস্টেক হতো, তো সেটা লেখার পরেই কিন্তু স্পেলিং মিস্টেকগুলো কমেছে। যারা স্পেলিংয়ে খুবই কাঁচা, বানান তোমাদের ভুল হয়, তাদের ক্ষেত্রে বলছি বারবার করে কিন্তু তোমাদের লিখতে হবে, তাহলে ব্রড কোশ্চেন তোমরা ভেঙে ভেঙে পড়ো, তোমাদের যদি একবারে দুটো লাইন মনে থাকে সেটাকে জোরে জোরে রিডিং পড়ো, ভুল উচ্চারণ হলে তবে কিন্তু সেগুলো শুধরাবে। অনেকে কিন্তু রিডিং পড়ে না, রিডিং না পড়লে কিন্তু হবে না, প্রথমে তোমাদের জোরে জোরে পড়তে হবে, বড় লাইন থাকলে ভেঙে ভেঙে পড়ো, যেরকমভাবে বললাম তোমাদের একবার পড়ো বড় লাইনটাকে, বড় লাইনটাকে ভেঙে পড়ো, সেটাকে পাঁচবার না দেখে বলো, যদি বলতে পারো তাহলে দেখবে মুখস্থ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু বড় প্রশ্ন বা যে কোনো প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করতে হয়, যে প্যারাগ্রাফগুলো কঠিন মনে থাকে না সেই প্যারাগ্রাফগুলো কিন্তু এইভাবে মুখস্থ করতে হয়, এবং সাথে অবশ্যই করে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যেটা পড়বে সেটা লিখবে। ধরো তুমি অর্ধেকটা প্রশ্নের উত্তর লিখলে বা দুটো লাইন তুমি লিখলে, তার সাথে আরও দুটো লাইন যোগ করো, তার সাথে আরও দুটো লাইন যোগ করো, তাহলে কত লাইন হলো, ছ লাইন। এবার যখন দেখবে যে অর্ধেক প্রশ্নের উত্তরটা তোমার পড়া হয়ে গেছে, ভালো করে মুখস্থ হয়ে গেছে, তখন এই অর্ধেকটা আরেকবার লেখার চেষ্টা করবে, এবং তারপরে তার সাথে অ্যাড করতে করতে পুরোটাকে কিন্তু লিখতে হবে। পুরোটাকে যখন তুমি লিখবে দেখবে যে অনেক জায়গায় তুমি ভুলে যাচ্ছ, তখন তুমি বইটা উল্টে বা খাতাটা উল্টে একবার দেখে নিলে,
তারপরে আবার নতুন করে তুমি লেখার চেষ্টা করবে। দেখবে এরকমভাবে তুমি প্রথমে বললাম তো, প্রথমে হয়তো দুটো বা তিনটে প্রশ্ন মুখস্থ করতে তোমার কষ্ট হবে, কিন্তু তারপরে প্রশ্নের থেকে তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখতে পারছো। তখন হয়তো পাঁচটা লাইন তুমি একবারে মনে রাখতে পারছো, পাঁচটা লাইন ইজিলি তোমরা লিখতে পারছো, আর স্পেলিং মিস্টেকটাও কিন্তু কমে যাবে যত বেশি করে লিখবে। গ্রামাটিক্যাল ইরার মানে গ্রামারের দিক থেকে ভুল এবং স্পেলিং মিস্টেক এগুলো কিন্তু কমে যাবে, এবং সাথে হাতের লেখাও সুন্দর হবে, কারণ লিখছো যেহেতু অনেক কিন্তু সুবিধা রয়েছে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী অলসতার কারণে কিন্তু লিখতে চায় না, পরীক্ষার আগের দিন রাতে তারা কোশ্চেন জাস্ট কোনো রকম কোশ্চেন প্রশ্ন উত্তরগুলো পড়ে দিয়ে চলে যায়, পড়ে জাস্ট চলে যায়। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু অনেকেই সেটা লিখতে পারো না। ক্লাস 10 অবধি তোমাদের ইংলিশের যা ছিল, 12-এ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো যে আমি যে টেকনিকটা বললাম, যদি তোমরা এই পদ্ধতিতে ব্রড কোশ্চেন মুখস্ত করো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। আর বলি আমি তোমাদের একটা কথা, যে এইচএসের যেরকমভাবে তোমরা ইংলিশ নোটস মুখস্থ করে তোমরা লিখ যদি লেখো, তা সত্ত্বেও কিন্তু তোমরা 80% পেয়ে যাবে। আর যারা নিজের ভাষায় নোটস লিখতে পারো তাদের ক্ষেত্রে বলবো যে খুব বেশি মানে ভারী ভারী ওয়ার্ড বা কঠিন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর প্রচলন এখন নেই, সেই সমস্ত ওয়ার্ডগুলো কোশ্চেনের অ্যান্সারে ব্যবহার না করাই ভালো, কারণ সেতে দেখলে বোঝা যায় যে তোমরা নিজের ভাষায় লেখনি কোনো রকম নোটস মুখস্থ করে লিখেছো। তাই সে কথাটা মাথায় রাখতে হবে যে তোমার নোটসটাকে হতে হবে প্রাণবন্ত এবং টু দ্য পয়েন্ট, অবশ্যই করে টু দ্য পয়েন্ট উত্তর লিখবে, অযথা কোনো প্রশ্নের গ্যাজানোর দরকার নেই। যদি 2 নম্বরের প্রশ্ন থাকে, যেমন এখানে পার্ট পার্ট করে রয়েছে 1+2+1+2, মানে কে কাকে বলেছিল, সেখানে তো আর বাড়ানোর কিছু নেই, শুধু যেটুখানি উত্তর চেয়েছে অ্যান্সার সবসময় টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবে। আর বারবার করে যেটা বললাম যে প্রসেসটা স্টার্ট করতে তোমাদের কষ্ট হবে, কিন্তু যখন তোমরা একবার স্টার্ট করে ফেলবে দেখবে পরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু মুখস্থ করা ইজি হয়ে যাবে। এরপর তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও আসবে যে এসএকিউ তোমরা কিভাবে মুখস্থ করবে বা এসএকিউ কিভাবে তোমরা মনে রাখবে। আর সাথে যারা নিজের ভাষায় উত্তর লিখতে চাও, তারা যদি চাও যে আমি এটার উপর ভিডিও বানাই যে ব্রড কোশ্চেন বা 6 মার্কসের নোটস তোমরা নিজেরা কীভাবে বানাবে, বা 5 মার্কসের যে নোটসগুলো রয়েছে ইংলিশে সেগুলো তোমরা নিজের ভাষায় কীভাবে লিখবে, সেটার উপর যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তার উপর ভিডিও বানিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।